হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আছি হলো আজকে ঢাকায় নর্থ টিএসসিতে। এখানে এক ভাই চা বিক্রি করে, তো ওনার সাথে আমি কথা বললাম। আমি লোকেশনটা একটু দেখাই আপনাদের। ঠিক ঢাকায় নর্থ টিএসসি যে মোড়টা আছে, মোড়টা ঠিক এখানে অনেক চায়ের দোকান আছে, খুবই পপুলার একটি জায়গা এখানে ঠিক টিএসসিতে। এই ভাইয়া চা বিক্রি করে, চলেন ভাইয়ের সাথে একটু কথা বলি। বিভিন্ন ধরনের চা দেখা যাচ্ছে ওখানে। ভাই কি চা বিক্রি করেন এখানে আপনি? আপনার নামটা কি ভাই? মধু মিয়া। আচ্ছা, এই ভাইয়া হচ্ছে হলো চা বিক্রি করেন। বিভিন্ন ধরনের চা আছে। এটা কি লেবু? লেবু না, আর এটা হচ্ছে মরিচ, আর এটা মালটা, এটা আদা। আর এইগুলোর এগুলো যে চা বানান না? আচ্ছা, চার প্রাইস কত আপনার? 10 টাকা করে। এইটা হচ্ছে কি মিঠা? মিঠার চাও আছে? আচ্ছা, গুড়ের চা আর কি, গুড় মিঠা একই কথা। আর এখানে যে দেখা যাচ্ছে আমলকির চা, এখানে মালটা রেখেছে, পানির ব্যবস্থা আছে, বিস্কিট আছে। এখানে অনেকেই খাচ্ছে চা, অনেক ভাইরা আছে। চা বানাচ্ছে, এটা হচ্ছে হলো আদার চা। চা বানানো হয়ে গেল, আর একটা চিনি কম দিয়ে। গুড় কাটতেছে, মানে এটা রাখবেন না? আপনি কি সব চায়ের প্রাইস 6 টাকা করে? দুধ চা রং চা 6 টাকা করে, আর অন্য চা হচ্ছে হলো 10 টাকা করে। দুধ চা রং চা 6 টাকা, আর অন্য যে চা আছে মশলার চা ওগুলো হচ্ছে 10 টাকা করে। পপুলার একটা জায়গা, যারা ঢাকা উঠতে পড়েছে তারা এখানে চা খায় না, এরকম স্টুডেন্ট খুঁজে কমই পাওয়া যাবে। ভাই আমাকে একটা আদা চা দিয়েন। হ্যাঁ, এটা কি দিলেন চার সাথে? বিট লবণ। আচ্ছা, আর ওটা হচ্ছে মরিচ, তেঁতুল মরিচ মিক্স করা। আচ্ছা, এটা হচ্ছে স্পাইসি চা, স্পাইসি চা অনেকে পছন্দ করে। এটা কি চা বানাচ্ছেন? জিঞ্জার দিয়ে আদা চা বানাচ্ছে, গরম পানি দিল, লিকার। আসেন, আমরা মধু ভাইয়ের চাটা খেয়ে দেখি কেমন টেস্ট। আমি মূলত ওনাকে বলেছি হলো জিঞ্জারের চা, মানে আদার চা দেওয়ার জন্য। আসেন ট্রাই করি চাটা। এই হচ্ছে চা, ওকে ট্রাই। হ্যাঁ, অনেক টেস্ট চা। হ্যাঁ,
আপনারা যারা টিসিতে আড্ডা মারেন অবশ্যই মধু ভাই চা খেয়ে যাবেন। উনি হলো রাত 12টা 1টা পর্যন্ত এখানে থাকে, সকাল থেকে শুরু হয়। অবশ্যই আসবেন, চা খেয়ে দেবেন মধু ভাইয়ের টিসিতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।